আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ থেকে যারা ভিডিওগুলো দেখছেন তাদের আন্তরিক শুভেচ্ছা। আপনাদের এই ব্যস্ত জীবনের সময়ে আপনারা কিছু ইনফরমেশনের জন্য আমার এই ভিডিওগুলো দেখছেন। রাতের কাজ শেষ করে বাসায় যাচ্ছি। আজকে থেকে আমাদের 16 তারিখ থেকে আর কি আপনার ভ্যাকেশন চলছে, চলবে হচ্ছে 2 তারিখ পর্যন্ত। তো চেষ্টা করছি 2 সপ্তাহ কাজ করে যদি টিউশন ফি যতটুকু উঠানো যায়, কারণ আমি এখনও ক্যাশ ইন হ্যান্ড পাই নাই। আমি চেষ্টা আসার পরে সেই এনআই দিয়েই চলতেছে আর বাসা থেকে কিছু নিয়ে ব্যাকআপ দিয়ে চলতেছে। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, আপনাদের সবাই অনেকে দুই একজন আমাকে বলছেন যে ভাই, ইউকে গভর্নমেন্ট তো বলতেছে জানুয়ারিতে জানাবে, আবার বলতেছে স্প্রিংয়ে জানাবে, তো অ্যাকচুয়ালি কী করা উচিত? আমাদের কি চলে আসা উচিত, আসার পরে যাওয়ার হবে তাই করা যাবে, নাকি ওয়েট করে ডিসিশন নেওয়া উচিত? আসলে বিষয়টা হচ্ছে যে ওদের ইউকে ইমিগ্রেশনটা 2000 আজকে মানে প্রায় যেটা দেখানো হয়েছে যে 750,000 চলে এসেছে অলমোস্ট ইমিগ্রেন্ট, যেটা তারা চিন্তা করেছিল যে 2027 পর্যন্ত হচ্ছে তাদের এই পরিমাণ ইমিগ্রেন্ট আসবে। একটা বিষয় যদি চিন্তা করে দেখেন, যে আপনারা জানেন যে একটা নতুন নিউজ হয়েছে, সেটা হচ্ছে ভিজিটাররা এখন এখানে এসে কাজ করতে পারবে, ইভেন তারা আরও বিভিন্ন প্রকার স্কোপ চালু করতেছে। বাট মেইন প্রবলেমটা হচ্ছে যে অ্যাকচুয়াল সলিউশনগুলো কেউ পাচ্ছে না, এটা হচ্ছে ওয়ান অফ দ্য মানে বিগেস্ট প্রবলেম এখন। এখন সেটা হচ্ছে যে আপনারা যারা অলরেডি জানুয়ারি ইনটেকের জন্য জমা দিয়েছেন, তারা তো অলরেডি আপনারা পেমেন্ট করে দিয়েছেন, এই করে দিয়েছেন, সেই মানে অলমোস্ট আপনারা একটা পথে। আমি মনে করি যে রিস্ক না নিলে গেইন করা যায় না, আবার রিস্ক নিলে দেখা যায় যে পরবর্তীতে বিপদ হয়ে গেলে অনেকে অনেক কথা বলে। আসলে বিষয়টা হচ্ছে আপনার উপর। যদি আমি আমার কথা বলি, আমি যখন মেইন ইনটেকে আসি তখন আমাকে সবাই বলতেছিল যে কেন যাচ্ছ, পিএইচডব্লিউ পাবা না, কাজ নাই, এই নাই, সেই নাই, নানান কিছু। আপনারা জানেন যারা ইউকে আসতে চাচ্ছেন তারা জানেন যে লাস্ট 1 ইয়ার ধরে যেহেতু প্রচুর স্টুডেন্ট আসতেছে, নানান রকম কথা নানাজনে বলে এবং এই নিয়ে হচ্ছে সবাইকে খুব টেনশনে থাকতে হয়। বৃষ্টি হচ্ছে, মোবাইলেও পানি পড়তেছে। ওকে, তো বিষয়টা হচ্ছে যে যেহেতু এখন এটা নিয়ে কথা হচ্ছে এবং তারা একটা চূড়ান্ত পর্যায়ের দিকে যাচ্ছে, আমি মনে করি যে যারা আপনারা রিস্ক নিতে ভালোবাসেন তারা তাদের মতো করে ডিসিশন নিয়ে চলে আসবে, এটাই স্বাভাবিক। এবং যারা মনে করেন যে না, একটু রয়ে সয়ে যাই, এত তাড়াহুড়া নাই, ইউকেতেই যেতে হবে এমন কোনো কথা না, আমি অন্য কান্ট্রিতেও দেখি, তাহলে আমি বলবো যে অন্য কান্ট্রি দেখেন। না হলে যদি মনে করেন যে একদম লাস্ট অপশন ইউকে, তাহলে আপনারা আসেন, যারা হচ্ছে আপনারা রিস্ক নিতে পছন্দ করেন না। আর যারা রিস্ক নিতে পারেন তাদেরকে আমি বলতে পারি যে একটা জিনিস করতে পারেন, যে যদি আপনি মনে করেন এখন পর্যন্ত একটা জিনিস বোঝা যায় যে হচ্ছে পিএইচডব্লিউ জানুয়ারি ইনটেকে যারা আসতেছে তারা পিএইচডব্লিউ পাবে, এটা মোটামুটি কনফার্ম থাকা যায়, কারণ হচ্ছে যারা অলরেডি এটার জন্য তারাও জানে যে হচ্ছে এখানে যারা আসতেছে তারা এই পিএইচডব্লিউ আসা এবং 1 বছরের কোর্স শেষ হয়ে যাবে এই আশাতে আসে, এটা ইউকে গভর্নমেন্টও জানে। সো ফ্রম দ্যাট সাইড আমার যতটুকু ধারণা আজকে এতদিনে, যে তো অনেক রুলস চেঞ্জ দেখতেছি, এই করতেছে সেই করতেছে, তো আমার কাছে মনে হচ্ছে যে যারা আপনারা অলরেডি ইনটেকে অ্যাপ্লাই করে ফেলেছেন তাদের জন্য কোনো সমস্যা হবে না পিএইচডব্লিউতে। এখন কথা হচ্ছে এটা কিন্তু বলা যাবে না যে পিএইচডব্লিউ সবাই পাবে। পিএইচডব্লিউর ক্ষেত্রে কিন্তু কিছু রিকোয়ারমেন্ট থাকে, যে আপনার টিউশন ফি রাইট টাইমে দেওয়া হয়েছে কিনা, ঠিকঠাক ফুল আপ করা হয়েছে কিনা, আপনার গ্র্যাজুয়েশনটা আপনার পড়াশোনার ইয়েটা সব কিছু ঠিকঠাক হয়েছে কিনা। যদি আপনার কোনো বিষয়ে ফেল থাকে বা কোনো কিছু আপনার ডিসার্টেশনে ফেল করেন বা কিছু, তাহলে দেখা যাবে যে আপনাকে ডিপ্লোমা দিবে। যদি আপনাকে ডিপ্লোমা দেয় তাহলে কিন্তু আপনি পিএইচডব্লিউ পাচ্ছেন না। এখন কথা হচ্ছে ইউকে যদি হচ্ছে ধরেন, এখন ইউকে যদি হচ্ছে ইউকের ইউনিভার্সিটিগুলোকে বলে দেয় যে হ্যাঁ রিসার্চে যেগুলো আছে এগুলো এগুলোতে হচ্ছে আমরা বেশি একটা পিএইচডব্লিউতে যাব না, তাহলে দেখা যাবে যে ওরা এই ধরনের কাজ করতে পারে। বাট আমার কাছে মনে হয় আমরা যদি ওকে থাকি তাহলে পিএইচডব্লিউ পাওয়াটা নিয়ে খুব কঠিন হবে না। বা আবার অনেকে বলেন যে হচ্ছে আমরা যখন 20 ঘন্টা কাজ করি, যেহেতু এনআই কাজ করি বিভিন্ন সপ্তাহে, দেখা যায় যে আপনার মাঝে মাঝে 20 ঘন্টার উপরে হয়ে যায়, তাই গেছে কোনো দিন 21 ঘন্টা হয়ে যায়, কখনো 22 ঘন্টা হয়ে যায়, আবার কোনো সময় দেখা যায় 12 ঘন্টা হচ্ছে।
সো যে জিনিসটা হয় যেখানে এখানে পেসলিপ মাঝে মাঝে আপনার যদি সমস্যা হয়ে যায়, আপনার ইউনিভার্সিটি কিন্তু আপনার আপনি যেখানে কাজ করেছেন তাদের সাথে কথা বলে বলবে না যে তোমার এখানে কি হয়েছে সমস্যা। যদি আমি আমার কথাই বলি, আমার তিনটা পেসলিপে সমস্যা হয়েছে। আমি আমি হচ্ছে ফুল টাইম কাজ করেছিলাম 2 সপ্তাহ, আমার 1 সপ্তাহ টাকা আস মানে 10 দিনের টাকা আসেনি, এই টাকা আসছে 2 সপ্তাহ পরে। আবার হচ্ছে আমার একদিন হয়েছে 21 ঘন্টা, ঠিক আছে, তো আরেকদিন হচ্ছে আরেকজনের 4 ঘন্টা টাকা আমার এখানে ঢুকে গেছে, দেখাইতেছে 23 ঘন্টা। পরবর্তীতে এটা ঝামেলা মিটাইছি, বাট ঝামেলা মিটাইছি বলতে আমি টাকা লেনদেন করে দিয়েছি, বাট আমার কিন্তু এনআইতে সেমভাবে আছে। তো বিষয়টা হচ্ছে পিএসডব্লিউটা আসলে আমি মনে করি যে আপনারা যারা রিস্ক নিতে পছন্দ করেন, আপনারা 1 বছরের জন্য চলে আসতে পারেন, আসলে এসে চেষ্টা করেন যে হচ্ছে নিজের কোর্সটা কমপ্লিট করার জন্য। কোর্স কমপ্লিট করে হার্ড অ্যান্ড সোল মানে হচ্ছে আপনার 6 মাসের মানে বছরের 6 মাসের মাথা থেকেই মানে হচ্ছে টার্গেট করা শুরু করবেন যে হচ্ছে আপনি হচ্ছে স্পন্সরের জন্য খুঁজতে থাকবেন, কারণ আপনাকে কিন্তু ভিসা দিবে হচ্ছে 16 মাসের। যদি আপনি 16 মাসের আপনি বিআরপি পান, সেক্ষেত্রে আপনার 12 মাস হচ্ছে কোর্স, লাস্টে 4 মাস সময় পাচ্ছেন। এই 4 মাসের মধ্যে আপনি চেষ্টা করবেন যে 100% ট্রাই করে হচ্ছে স্পন্সর পাওয়ার জন্য। যদি বলেন যে একদমই পাচ্ছেন না, কোনো সমস্যা নেই, ইউরোপ কান্ট্রিগুলো তো আছেই, ইউরোপে এখান থেকে মুভ করতে তো আপনার খুব বেশি টাকাও লাগে না। সো এত রিস্ক নেওয়ার কিছু নাই। যারা একটা জিনিস আছে যে যারা লাইফে হচ্ছে রিস্ক নিতে পারে তারা অনেক কিছু করে ফেলতে পারে। যারা লাইফে এমন অনেক আছে যে যারা ইউকেতে তো সব সময় রুলস চেঞ্জ হয়, তো এরকম করে করে কিন্তু সবাই আসতেছে। ইভেন আপনার কত মানুষ এখানে এসে আছে আপনার চিন্তাই করা যায় না। যে আমি একবার আপনাকে বলেছিলাম যে আমার বাসায় একটা ছেলে আপনার অ্যাসাইলাম মানে হচ্ছে আপনার ইউনিভার্সিটির টাকা কিছু দিয়ে আর দেয় নাই, সে অ্যাসাইলাম ক্লেম করে 2 বছরে সে ইউনিভার্সিটি অফ করে দিয়েছে। সে অ্যাসাইলাম ক্লেম করে সে 2 বছরে অ্যাসাইলাম পেয়েছে, 2 বছর পর তার ইন্টারভিউ। সে কী করছে, 2 বছরের মধ্যে এখন ধুমায়া ফুল টাইম কাজ করতেছে এবং তার প্ল্যান হচ্ছে সে পর্তুগাল চলে যাবে। সো এই কথাগুলো বলছি যে হচ্ছে রিস্ক নিতে পারেন, রিস্ক নিলে ভালো কিছু হবে, খারাপ কিছু হলেও খারাপ এমনই হবে যে হ্যাঁ মানে আপনাকে তো আছে ইউনিভার্সিটিতে, আপনার যতদিন আপনি যদি টিউশন ফি দিয়ে যান আপনার তো 1 বছরে মানে এই 16 মাসে কেউ তো আপনাকে বের করতে পারতেছে না। তো আপনি এর মধ্যে থেকে 1 বছরের মধ্যে যতটুকু টাকা কামাইতে পারেন কামাইয়া জমাইয়া আপনি হচ্ছে ইউরোপের দিকে চলে যান। ইউরোপের 28 আপনার এখান থেকে ইউরোপের ভিসা করা খুবই ইজি, খুব বেশি টাকা লাগে না। আপনি হচ্ছে আপনার যদি পরিচিত কেউ থাকে, পর্তুগাল থাকে, ইতালি থাকে বা অন্য কোথাও থাকে, আপনি সেখানেও মুভ করতে পারেন। সো অপশনগুলো হচ্ছে রিস্কের মধ্যে থেকে অপশন খুঁজে সেদিকে মুভ করতে পারেন, অথবা ওয়েট করতে পারেন। যদি মনে করেন যে না আমার এত তাড়াহুড়া নেই, আমার ইউকেতেই যেতে হবে এমন কোনো কথা না, তাহলে একটু ভেবেচিন্তে ডিসিশন নিতে পারেন। তবে জানুয়ারিতেই ডিসিশন চলে আসবে, যেহেতু আপনার 3-4 মাস আগে থেকে যেমন IHS ফিট কথা বলা হয়েছিল, ডিপেন্ডেন্টের কথা বলা হয়েছিল, সব কিছুটা আগে থেকেই বলা হয়েছে। সো আই হোপ জানুয়ারিতেই হচ্ছে এটার একটা ফুল ডিসিশন চলে আসবে। আর যা আপনারা যদি মনে করেন যে না আমরা এখন জানুয়ারি ইনটেকে যাবো না, আমরা টাকা ব্যাক করায় আনবো, তখন কিন্তু দেখা যাবে যে যদি জানুয়ারিতে কোনো মানে হচ্ছে নিয়ম করে ফেলে, যদি আপনাদের জন্য ভালোর জন্য কোনো নিয়ম করে, এমনও তো করতে পারে যে যারা ইউকেতে চলে আসছে তাদের এটা কোনো ইফেক্ট পড়বে না, এমনও হতে পারে। তো বলা যায় না যে কী অবস্থা হয়, সো যদি বেটার কিছু হতেও পারে। সো ডিসিশন আপনার, আমার দিক থেকে কথা হচ্ছে রিস্ক নিতে পারলে চলে আসেন, আর যদি মনে করেন যে রিস্ক নিতে পারবেন না তাহলে হচ্ছে অন্য কান্ট্রিগুলো দেখতে থাকেন আর ইউকে রুলসের জন্য ওয়েট করতে থাকেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।